রচনা পেশ করবেন ইত্তেফাক অন্যতম সদস্য হযরত মাওলানা গাজী ইয়াকুব সাহেব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আজকের বিক্ষুব্ধ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত মুজাহিদে বিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিম সাহেবের বরণ্য সাহেবদাদা মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ফুয়াদ আমাদের সকলে পরিচিত মুখ বারবার তারা নিজাদিত মুখ আল্লামা জুনায়েদ আল হাবিব শ্রদ্ধাস্পদ আল্লামা লোকমান মাজারি সহ সমবেত ভাই ও বন্ধুরা ফিলিস্তিনে আঘাত করা হয় নাই আমাদের কলিজাগুলোকে আঘাত করা হয়েছে আমাদের একটা দেহে আঘাত লাগলে পুরো দেহ যেরকম জ্বলে উঠে গাজায় হামলা করার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু মিসমার করে দেওয়া হয়েছে আজকে যদি সুযোগ পেতাম আমরা দেখে দিতাম কিভাবে ইসরায়েলের ট্যাঙ্কে মোকাবিলা করতে হয় কিভাবে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করতে হয় যারা ইসরায়েলের পক্ষে আছে আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই আর যারা মুসলমানদের পক্ষে আছে আমরা তাদের উপর সামনে আনতে চাই আল্লাহ পাক 1947 সালে যেইভাবে তারা ফিলিস্তিনকে দখল করেছিল 2023 থেকে 24 সালে এইভাবে ইসরায়েল কবল থেকে অবশ্যই মুক্ত করবে ইনশাআল্লাহ।